Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. সীমান্তবার্তা নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগত জানাই, আমি রুহি। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জে ধরা পড়ল কয়েক লক্ষ টাকার নেশা জাতীয় ট্যাবলেট। মোবারকপুর এলাকার সীমা সুরক্ষা বাহিনী জব্দ করে 7,000 ট্যাবলেট, যার বাজার মূল্য হবে 14 লক্ষেরও অধিক। একজনকে আটক করা হলেও দুইজন পালিয়ে যায়। নাম ঠিক আছে তোমার? আমার নাম কোন জায়গার পাশে জিনিসগুলো করতে গেছে আমি আনছি। যে স্টিল ফটো লই যায় একটু দাঁড়া বুঝে একজন জন হয়ে যায় অ্যামাউন্ট ভর দিয়া। পতাকা উত্তোলন করে উৎসবের সূচনা করেন জেলা মহরম কমিটির সভাপতি আলহাজ সিরাজউদ্দিন বড়ভুইয়া। কার্যক্রমে ছিল লাঠি ছোটা, ঢাল তলোয়ার খেলা ইত্যাদি। লাঠি খেলায় অংশগ্রহণ করেন আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। অন্যান্য বিশিষ্টদের মধ্যে হাইলাকান্দির পুলিশ সুপার প্রবীন্দ্র কুমার নাথ, আলী হোসেন মীরা প্রমুখ উপস্থিত ছিলেন। সামনে
সিটি মিশন ম্যানেজমেন্ট ইউনিট আয়ুষ্মান ভারত মডেল কোলাবরেশন উমেন স্কুলের হেলথ মিশন পুরোপুরি ফ্রি দেখানো ফ্রি মানে ফ্রি ইয়ে করা হোক ডায়াগনোসিস করা হোক এবং ব্লাড টেস্ট বা বিভিন্ন ধরনের টেস্ট এবং ফ্রি মেডিসিন সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার বহু প্রকল্প হাতে নিলেও এখনো পর্যন্ত ওই প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উঠছে। কুমারতল মহকুমার পেঁচারতল ব্লকের অন্তর্গত ধনীছড়া এডিসি ভিলেজে 3 নং ওয়ার্ডের বিজয় শর্মার পরিবার এখনো পর্যন্ত ওই প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন, এমনকি সৌরবিদ্যুৎও তার ভাগ্যে জুটেনি বলে উল্লেখ করেন। সরকার যখন গরিবদের জন্য প্রকল্প মঞ্জুর করছেন, এহেন মুহূর্তে প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তা নিয়ে ক্ষোভের সঞ্চার ঘটছে ভুক্তভোগীদের কাছে। আজকে বিগত 2/9/2015 সাল থেকে আমাদের কারেন্ট নেই, অন্ধকারের দিন যাপন। আমার ছেলে মেয়ে 3 জন, তারা পড়াশোনা কলেজে স্কুলে পড়ে, তারা পড়ার সমস্যা। এরপরে যোগাযোগের ব্যবস্থা নাই, চার্জ করতে পারি না, কারেন্ট নাই, মানে নানা জিনিসপত্র ভালো জিনিসটি নষ্ট। আজকে দীর্ঘদিন যাব আমার বাবা এখানে আমার থাকার জায়গা দিয়েছেন, তার দেখাশোনার দায়িত্ব আমার। আজকে এই আমার জ্যাঠাতো ভাই রতীশ শর্মা এই তার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়ার পথও আমার বন্ধ করছেন, এমনকি গেট লাগিয়ে থালা দিয়ে বন্ধ করে রাখছেন যাতে আমরা বাইরে না যেতে পারি। দক্ষিণ দিয়ে রাস্তাও দিয়েও আমরা সময় সময় যাইতাম, এটাও বেড়া জিওলের কাটা, বরুল কাটা, দক্ষিণ দিয়েও যাওয়ার রাস্তাও এরম জিওলের কাটা, বরুল কাটা দিয়ে সব দিন মানে চতুর্দিক ব্যারিকেড দিয়ে আমাদের আক্রমণ করতেন। মানে 6/4/2005 আমার ঘরে রতীশ শর্মার স্ত্রী শীলা শর্মা এবং রতীশ শর্মা আমার ঘরে ঢুকে আমাকে আক্রমণ করেন। নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিই দারোগাবু আসিয়া এটা কেস ইয়ে করেন, ও এই কারণে তাদের দুজনেরই সাজা হয়, 9 মাসের জেল হয় দুজনের, 1,000 জরিমানা টাকা হয়। এইভাবে আমাকে যন্ত্রণার মধ্যে দিন যাপন করতে হচ্ছে। 11/11/2015 আমার বাবা বাড়িতে বাবা মাকেও আক্রমণ করতে আসে, রতীশ শর্মা, তপন শর্মা, রূপন শর্মা, স্বপন শর্মা, প্রদীপ শর্মা, তুরবালা শর্মা। আমরা চিৎকার চেঁচামে চিতে দৌড়াইয়া আসি আমরা স্বামী স্ত্রী, এমনকি আমাকেও আক্রমণ করে, আমার স্বামীকেও গালাগালি করে বাইরেও লাঠি দা নিয়ে আসে, আমার বাবাকে গলায় চিপা দিয়া ধরে। নিরুপায়, কিচ্ছু করার মতো আমার ক্ষমতা নেই। এবাইনি নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূজোর বাজারে আপনাদের জন্য সুখবর, শহরের এক অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান হচ্ছে শ্রীমা বুটি। এখানে লব্ধ প্রতিষ্ঠিত পবন কোম্পানির নামি দামি শাড়িও সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়া সুতি সহ সব ধরনের সিল্কের কাপড় বিক্রি হয়। লেডিস বস্ত্রের এক অনন্য প্রতিষ্ঠান হচ্ছে শ্রীমা বুটি। আসুন পরখ করে নিন, পূজোর বাজারে লেডিস সব ধরনের কাপড়ের চাহিদা মেটাতে আমরা বদ্ধপরিকর। ঠিকানা মেইন রোড, ডিসি বাংলার নিকটে করিমগঞ্জ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূজোর বাজারে আপনাদের জন্য সুখবর, শহরের এক অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান হচ্ছে শ্রীমা বুটি। এখানে লব্ধ প্রতিষ্ঠিত পবন কোম্পানির নামি দামি শাড়িও সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়া সুতি সহ সব ধরনের সিল্কের কাপড় বিক্রি হয়। লেডিস বস্ত্রের এক অনন্য প্রতিষ্ঠান হচ্ছে শ্রীমা বুটি। আসুন পরখ করে নিন, পূজোর বাজারে লেডিস সব ধরনের কাপড়ের চাহিদা মেটাতে আমরা বদ্ধপরিকর। ঠিকানা মেইন রোড, ডিসি বাংলার নিকটে করিমগঞ্জ। নমস্কার, তীর্থভ্রমণ ভারত দর্শনের পক্ষ থেকে আমি বলছি মিলন দাস, তীর্থভ্রমণ ভারত দর্শন করিমগঞ্জ। এবার আমাদের নতুন একটা প্রোগ্রাম চলছে বাংলাদেশ ভ্রমণের, সিলেট, ঢাকা, কুমিল্লা, কক্সবাজার, চিটাগাং, রাঙ্গামাটি, বারুদি। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনাদের মনের একান্ত ইচ্ছা থাকে তে আমাদের এই নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। থাকা খাওয়া এবং ভালো সুবিধা দেওয়া হয়েছে। এবং আরও একটি প্রোগ্রাম, 1 মার্চ 2020 রাজস্থান গুজরাট, 18 দিনের ভ্রমণ, এটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন। সবারই করি আহ্বান, 50তম সংঘশ্রী দুর্গাপূজা কমিটি করিমগঞ্জবাসীকে জানায় শারদীয় শুভেচ্ছা। এবারে পূজায় থাকছে আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন বাউল সঙ্গীত, বাংলা ব্যান্ড, শোভাযাত্রা সহ মাকে আনয়ন ও পূজোর তিন দিন মায়ের প্রসাদ মর্যাদা। আপনাদের সকলে সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কাম্য। সংঘশ্রী পূজারীবৃন্দ, জয় হিন্দ কলোনি, করিমগঞ্জ, নাইসেন স্পাইসের বিপরীতে। সবারই করি আহ্বান, 50তম সংঘশ্রী দুর্গাপূজা কমিটি করিমগঞ্জবাসীকে জানায় শারদীয় শুভেচ্ছা। এবারে পূজায় থাকছে আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন বাউল সঙ্গীত, বাংলা ব্যান্ড, শোভাযাত্রা সহ মাকে আনয়ন ও পূজোর তিন দিন মায়ের প্রসাদ মর্যাদা। আপনাদের সকলে সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কাম্য। সংঘশ্রী পূজারীবৃন্দ, জয় হিন্দ কলোনি, করিমগঞ্জ, নাইসেন স্পাইসের বিপরীতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ডক্টর বন্দনা পাল, এমডি পেডিয়াট্রিশিয়ান, শিশুরোগ বিশেষজ্ঞ। প্রতিদিন বিকাল 5টা হইতে 7টা পর্যন্ত চেম্বার, সুহাসিনী এক্সরে অ্যান্ড ল্যাবরেটরি, রামকৃষ্ণ মিশনের পাশাপাশি। হিরো কোম্পানি করিমগঞ্জে নিয়ে এলো অত্যাধুনিক বাইক, পাশাপাশি রয়েছে স্কুটি। তাই সুযোগ গ্রহণ করতে ওই ঠিকানায় যোগাযোগ করুন হিরো শোরুম, কানিশাইল, করিমগঞ্জ। বিগত দিন থেকে
এনআরসির নাম নিয়ে কিছু রাজনীতি দলে যে রাজনীতি করছে, আমি ওনাদেরকে যে দলে সেই এনআরসি নিয়ে রাজনীতি করছে ওনাদেরকে আমি দীক্ষা জানাই। এনআরসি আসামবাসীর সর্বস্ব জনসাধারণের সমস্যা। আপনারা জানেন 19 লাখ মানুষের নাম এনআরসি থেকে বাদ করেছে। প্রথমে গোটা অসমের ভিতরে এটা রিউমার ছিল মাইনরিটির মানুষের উপরে, বা আমাদের পাশে যে অনেক সিট আছে যেটা মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড বিভিন্ন স্টেটে আমাদের আসামের গরিব মানুষ কাজে যাওয়ার পরে অনেক জায়গাতে ওদের বাংলাদেশি বলে পরিচিত দেওয়া হতো। সেই আসামবাসীর মনের একটাই আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে প্রকৃত সুন্দর একটা এনআরসি যদি তৈরি করা হয় তাহলে সেই সমস্যা দূর হবে। আমি দেখেছি বিগত কয়েকদিন থেকে যে বিজেপির শাসনে এনআরসির সমাধান হয়েছে, লাশ খচড়া আউট হয়েছে, সেই দলের নেতারা আজকের দিনে যে সেই এনআরসি শুদ্ধ হয় নাই, উনাদের মনের একটাই উদ্দেশ্য যদি সেই আসামে যদি নাম বাদ দেওয়া হয়, ষড়যন্ত্র করা হয়, তাহলে একমাত্র মাইনরিটির মানুষের জন্য, মাইনরিটির মানুষকেই নাম বাদ দিবার জন্য ওদের একটাই চেষ্টা। আজকে দেখা গেছে যখন বাংলাদেশ থেকে যারা রিফিউজি মানুষ এসেছিল 71-এর পরে ওদের নাম করে বাদ করেছে, এনআরসি শুদ্ধ এনআরসি হয়েছে, যাদের নাম মাইনরিটি মানুষের নাম আছে বাদ করেছে, হিন্দু সম্প্রদায়েরও বাদ করেছে। কিন্তু যেগুলা মানুষের আমি দেখেছি অনেক সময় বাবার নাম এসেছে, দাদার নাম এসেছে, ছেলের নাম আসে না। নবনির্মিত জেলা ভেটেনারি অফিসার্স কার্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষি, উদ্যান, শস্য, পশুপালন ও নগর উন্নয়ন মন্ত্রী অতুল বরা। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে করিমগঞ্জের উপায়ুক্ত MS মণিবন্দন, পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়, পশুপালন সঞ্চালক সহ অন্যান্য বিশিষ্টরাও উপস্থিত ছিলেন। রাজ্যের পশুপালন মন্ত্রী অতুল বরা মত ব্যক্ত করতে এভাবে উল্লেখ করেন। আজি আমার অত্যন্ত একটা আনন্দের দিন, সুখের দিন যে আজি আমার বিভাগ মন্ত্রী তেখেতে আমার জেলা
ধন্যবাদ জানাইছো। লগতে আমাৰ জিলা উপায়ুক্ত মহোদয় আছে, আমাৰ ইঞ্জিনিয়াৰ চাহ আছে, আৰু আমাৰ ঠিকাদাৰ নেতাও আছে, সকলোকে আৰু আমাৰ ডিৰেক্টৰ চাহ আছে, মন্ত্ৰী ধন্যবাদ। সকলে চাওক যে আমাৰ সন্মুখতে আমি ইমান আজি এজন মহোদয় আহিছে, ডিৰেক্টৰ চাৰ আহিছে, কাৰণ আমি কেৰেট কৰা নাই। তেখেতসকলে আমাৰ মাটি অকুপাই কৰি কনষ্ট্ৰাকশ্যন কৰি আছে। এই বিষয়ে এটা ইমান আজি সিদ্ধান্ত লোৱাটো ভাল হ'ব। আমি আপোনাৰ MBBS ডক্টৰতকৈ আমাৰ ডক্টৰবিলাক মানে গুৰুত্ব নোহোৱা নহয়, বেছিয়ে। পৃথিৱীৰ বিভিন্ন ঠাইত পশু চিকিৎসকৰ গুৰুত্ব অত্যাধিক বেছি, গতিকে সেই গুৰুত্বটো বঢ়াব লাগিব নিজৰ কাৰ্যৰ দ্বাৰা। নিজে যদি ঠিকমতে কাম কৰে তেতিয়াহ'লে মানুহে গুৰুত্ব লাগে। আজি এটা কথা আমি দেখিছোঁ যে যথেষ্ট সংখ্যক পশু চিকিৎসক আছে, গৰাকীক সম্ভৱতঃ তাই 50 মানে হ'ব আটাইকেইখন যেতিয়া জিলা লগ লগা 50 হ'ব। কিন্তু মানে চাকৰিৰ আৰম্ভণিৰে পৰা একে ঠাইতে আছে, বহুত ডক্টৰ একে ঠাইতে আছে, বহুত চিকিৎসক মানে একে ঠাইতে আছে। ঠিক তেনেকৈ ইয়াত যিবিলাক ফিল্ড এছিষ্টেণ্ট আছে সেই সকলো একে জেগাতে আছে, তেনেকুৱা হৈছে। গতিকে আমি অলপ ভালিফল কৰাৰ কথা চিন্তা কৰিছোঁ সমগ্ৰ অসমতে, যাতে বিভাগটো আৰু সক্ৰিয় কাৰ্যক্ষম কৰি তুলিব পৰা যায়। ইনকম দুগুণ কৰিবলৈ হ'লে আজি এটা কথা আমি ক'বই লাগিব যে এগ্ৰিকালচাৰ চেক্টৰটোতকৈ এনিমেল হাজবেণ্ডেৰী, ফিছাৰী, ডেইৰী এই চেক্টৰটোত উপাৰ্জন কৰাৰ বেছি পথ থাকে, খোলা থাকে, আৰু ফাৰ্মো আছে। এনফৰ্চমেণ্টটো বন্ধ কৰিবৰ কাৰণে ব্যৱস্থা লয়। গতিকে আমি মৎস্যৰ ক্ষেত্ৰতে হওক বা আমি আমি এতিয়া গাহৰিৰ কাৰণে উত্তৰ পূৰ্বাঞ্চলত 5,000 crores বাহিৰত গৈ আছে, গতিকে এনেধৰণৰ বহুতখিনি সমস্যা আমি দূৰ কৰিব পাৰোঁ। আমাৰ নিবনুৱা যুৱক যুৱতীসকল যদি আগবাঢ়ি উঠে আৰু চৰকাৰৰ বিভিন্ন আঁচনিবিলাকৰ যাতে তেওঁলোকে যদি সুবিধা লয় বা ছাবচিডিও ৰাজসাহায্য বিভিন্ন আঁচনি ইয়াৰ ব্যৱস্থা আছে, যথেষ্ট লোকৰ নাম NRCৰ পৰা বাদ গৈছে। এডিপিয়ে কিন্তু এটা বেলেগ প্ৰগ্ৰেম লৈ আহিছে। মই এই মুহূৰ্তত আজি এই অনুষ্ঠানটো আমি অন্য কথা ক'ব খোজা নাই। পানীসাগৰ মহকুমাৰ অন্তৰ্গত ৰৌৱা চামটিলা এলেকাৰ ছুৰি নদীতে চৰকাৰৰ মৎস্য বিভাগৰ উদ্যোগে জলাশয়ে মাছৰ সংৰক্ষণ সচেতনতা বৃদ্ধিৰ লক্ষ্যে এক বিশেষ কাৰ্যক্ৰম আয়োজন কৰা হয়। আনুষ্ঠানিক সূচনা কৰেন বিধায়ক বিনয়ভূষণ দাস। কাৰ্যক্ৰমে অন্যান্যদের মধ্যে পানীসাগৰ পঞ্চায়ত সমিতিৰ চেয়াৰমেন সঞ্জয় দাস, পানীসাগৰ মৎস্য দপ্তরের তত্ত্বাবধায়ক অনিমেষ চাকমা, মৎস্য আধিকারিক শম্পা পাল, বিশ্বজিৎ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা মাছের সংরক্ষণ সচেতনতা নিয়ে আলোচনা করেন। প্রথমবারের মতো করিমগঞ্জে পা রাখলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট নৃত্যশিল্পী নন্দিনী ঘোষাল। বিশ্ববীণা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত আগমনের উপর এক অনুষ্ঠান আয়োজন হয়। এতে কলকাতা থেকে আগত নৃত্যশিল্পী নন্দিনী ঘোষাল আগমনের উপর নৃত্য পরিবেশন করেন। নৃত্যশিল্পী উল্লেখ করেন করিমগঞ্জে তার এবার প্রথম সফর। আপনি আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন, সেই ছোট্টবেলা থেকে শিবরাত্রির দিন গঙ্গায় স্নান করে আপনার মাথায় জল ঢেলে সারাদিনের উপোষ ভেঙে এসেছি আমি।
চিনি বই কি? তুমি তো সেই মেয়ে যে প্রথমে আমাকে স্বামী রূপে চাইলে, তারপর সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে অবাক করে দিয়ে নিজের ছেলে রূপেও আমাকে চেয়ে বসলো। তাই তো সবচেয়ে বেশি অবাক করে আমাকে, আমার মতো চালচুলোহীন সন্ন্যাসী কোন উপকারে লাগত তোমার? তুমি তো জানতে সংসারের চাওয়া পাওয়া আমার নেশার ঘোর কাটাতে পারে না। আমি স্বধারণে বিশ্বাসী, অমুখ মায়ায় আমায় বাধা যায় না। এমন ইচ্ছে কি করতে আছে যা বলবি সুখের দ্বার তো খোলেই না, উপরন্তু দুঃখে আরো শতগুণ বেড়ে যায়। গঙ্গার উচ্ছ্বসিত জলরাশি যার ধ্যান ভাঙাতে অক্ষম, আমার কয়েক ফোঁটা চোখের জলের মূল্য সে কেমন করে দেবে বলুন? তাই সুখের আশায় আপনাকে পাশে চাইনি। তাহলে কি পাওয়ার আশায় ভিজে কাপড়ে অনন্ত প্রহর অপেক্ষার পর হাত পাততে বারবার? হাত পেতেছি বইকে, তবে পাওয়ার আশায় নয়, দেবার আশায়। দেবার আশায় আমাকে? সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতিকে কি এমন দিতে চাও তুমি? বিষ, বন্য জগতের লোভাতুর দৃষ্টির বিষ, বন্ধ দরজার পিছনে হওয়া নিরন্তর পাপের বিষ, ভালো থাকার অভিনয় করে জমতে থাকা অজস্র মুক্তির বিষ, পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়ানোর লড়াইতে বিশ্রীভাবে হেরে যাওয়ার বিষ। সবচেয়ে ভালো লাগছে যে এখানে ওড়িশি নৃত্য শুরু হয়েছে বলে, ওড়িশি নৃত্য নতুন করে কোন জায়গায় শুরু হলে এ যে আমাদের কাছে কত বড় আনন্দের, কত বড় সৌভাগ্যের কথা সে আমরা বলে বোঝাতে পারি না। সীমান্ত বার্তা নেটওয়ার্কে আজ এ পর্যন্তই, নমস্কার।